আবারও হঠাৎ করে সূর্যের সাথে দীপার দেখা হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। দীপার হাতে হাত রেখে জয়ী যেন তার মায়ের অনুভব বুঝতে পারছে। এ যেন তার সেই মা দীপা, যে তাকে খুব আদর করত। তার ছোটোবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। তার আলতো সোয়াই তার হৃদয়টা ভরে যাচ্ছে। যদিও সে চোখে দেখতে পাচ্ছে না, তবুও তার অন্তর বলছে এই হয়তো তার মা। জয়ীর সই এবং পাপাই ভাবতেছে কি ব্যাপার, তাদের মধ্যে এত মিল কেন। জয়ী সেখান থেকে চলে যাওয়ার সময় আবারও এগিয়ে যায় দীপার কাছে। তার হাতে হাত রাখলে তার মায়ের অনুভব আবারও পায়, বলে এবার এসে যেন আসল কণ্ঠটা শুনতে পাই। দীপাও অনুরূপ দোয়া করে, যেন তোমার চোখে দেখতে পাও তুমি। দীপা তার হাজার কষ্টের মাঝেও সোনা রূপা এবং সূর্যের ছবিটা তার নিজের কাছে আঁকড়ে রেখেছে। দীপার হাতের রান্না খেয়ে সবাই মুগ্ধ, সকল বাবুর্চি, এমনকি মালিক নিজেও খুব মুগ্ধ হয়ে সেই খাবারগুলো খাচ্ছিল। হঠাৎ তার মালিকের ফোনে ফোন আসে, বলে ভোজন এই অনুষ্ঠানে, এই কম্পিটিশনে তাদেরকে অংশগ্রহণ করতেই হবে। যদিও সে না করে দিয়েছিল, কিন্তু বলেছে যেহেতু রেজিস্ট্রেশন করেছেন করতেই হবে। দীপা শেষমেশ শুনে বলে, স্যার আপনি অংশগ্রহণ করবেন, আমরা পারবো, আমার উপর একটু দায়িত্ব দিয়ে দেখেন, আমি অবশ্যই পারবো। তার উপর ভরসা করেই তাদেরকে কথা দেয়। এদিকে চারু যাবে সেই কম্পিটিশনে, সেই কম্পিটিশনের যাওয়ার কথা শুনে সূর্য ভাবে নিশ্চয়ই আমি হয়তোবা সেখানে গেলে দীপাকে খুঁজে পেতে পারি, আমাকে এই সুযোগটা গ্রহণ করতেই হবে। এরপরে চারুকে বলে আমিও যাব সেখানে তোমাকে ড্রপ করতে। পরে শেষমেশ রাজি হয় চারু। পরের দিন ঠিক চারুকে নিয়ে সেখানে ড্রপ করে নামিয়ে দেয়। সূর্য ভাবতে থাকে, আমার বিশ্বাস, আমার মনে হয় এখানেই দীপাকে আমি পাবো। একটু পরে চলে আসে দীপার সেই মালিক, তার সাথে ধাক্কা খায়, ফাইলটা পড়ে যায়, ফাইলটা তুলে দেয়, তাদের সাথে পরিচয় হয়, একসাথে কফি খেতে বসে, কফি খেতে খেতে গল্প ওঠে সেই এসএসের। পরে প্রশংসায় মুগ্ধ তার মালিক, তার ভাবতে বাকি থাকে না এই সেই দীপা সারা অন্য কেউ না। এরপরে হঠাৎ দীপা চলে আসে সূর্যের সামনে, এ কি কাণ্ড, একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দীপার শরীর খারাপ বলে সেখান থেকে চলে আসে দীপা। এসেই পাশে একটি বেঞ্চে বসে সে অঝরে কাঁদতে থাকে। ডাক্তারবাবুর কথা ভেবে, সোনারূপার কথা ভেবে সে কাঁদতে থাকে। সেখানে চলে আসে তার সেই মালিক, এসে বুঝতে পারে তার ভেতরে অনেক চাপা কষ্ট রয়েছে, তাই সে এমনি এখানে কাঁদতেছে। সে তার পাশে এসে বসে। দীপাকে সারা যে সূর্য অসম্পূর্ণ এ কথাটি বোঝাবে কার কাছে, তার ভিতরে জমে থাকা কষ্ট কাকে বোঝাবে, সোনাকে না অন্য কাউকে তো বোঝানোই যায় না। দীপাকে পেয়েছে বলে যে আনন্দ সোনার কাছে করে, অমনি সোনার মাথার উপর আকাশ ভেঙে পড়ে, তার সেই ভয় আবার জেগে ওঠে। সোনা তথা অলি বলে, তুমি যদি ওই মেয়ের কথা আরেকবার বলো তাহলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে ফেলবো। এরপরে সূর্য তাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে আর বলবো না। এদিকে দীপার মালিক দীপাকে দিয়েই নতুন রেস্টুরেন্টের উদ্বোধন করায়। দীপা আনন্দ অনুষ্ঠানে পুজো করতে লাগে, হঠাৎ করেই চলে আসে সোনা অর্থাৎ অলি। এসেই বলে, তুমি এদিকে সব কিছুই ঠিক করছো আর ওদিকে আমার বুকে আগুন জ্বালাচ্ছ। দীপা অলিকে সোনামা বলে গালে হাত দিলেই অলি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। দীপা আহত হয়। তো বন্ধুরা, এত কিছুর পরে দীপা কি এখান থেকে চলে যাবে? অলি যে কাজ করেছে তার কি কোনোই কিছু বুঝতে পারবেন না সূর্য? যদি এমনটা হয় কেমন লাগবে তোমাদের, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন ধন্যবাদ।